সন্ধ্যেবেলায় বিকেলের দিকে দেখলাম কাগজে সংবাদ মাধ্যমে ঘোষণা। আমি এই ব্যাপারে খুব একটা খবর রাখার জন্য আগ্রহী নই, তাহলে খবর খুব বেশি রেখেছি তা নয়। কিন্তু এটা বোঝাই যাচ্ছে কেউ কোনো মিটিংয়ে ডাকলে যেতে ভয় পায় কে, যার উত্তর দিলে মুন্ডু কাটা যেতে পারে, মাথার উপরে খাড়া ঝুলছে অফিসারদের, অফিসারদের মাথার উপরে খাড়া ঝুলছে, সেই কারণে তারা নির্দেশ ছাড়া যেতে পারছে না অথবা ঘুমিয়ে পড়েছে অথবা ছুটি নিচ্ছে। রাজ্যপালের ডাকার কি দরকার ছিল বলতে পারবো না, রাজ্যপাল পোস্টার কি গুরুত্ব আছে তারাও জানে না, আমাদের মত এক্ষেত্রে ভিন্ন সবাই জানে, কিন্তু আমাদের মানে ভিন্ন মত। তোমরা যারা রাজ্য সরকার চালাচ্ছ তোমরা তো রাজ্যপাল পত্রের গুরুত্ব পাও, এবং রাজ্যপাল সরকারের বিরুদ্ধে মনোভাব কি এটা উস্কে দাও, উৎসাহ দিয়ে সরকারদিন পর্যন্ত পশ্চিমবঙ্গাতেও যারা শাসন পরিচালনা করছে এখন তারা রাজ্যপাল সরকারের বিরুদ্ধে কিছু যদি মনোভাব থাকে তারা কিন্তু উৎসাহ পেয়েছে এতদিন, সেই উৎসাহ এখন পাচ্ছে না কেন? আমি বলতে পারি যে ভাই রাজ্যপাল পোস্টটাকে পছন্দ করি না, আমি মানে আমরা এরা পছন্দ করবে না। রাজ্যপাল দরকারটা কি আছে? এক, রাজ্যপালের যাওয়া দরকার কি আছে? দুই, তিন, রাজ্যপাল যদি পোস্ট থাকে এবং যদি যায় তার তুমি যাবে না কেন? মাথার উপরে খাড়া ঝুলছে, খাড়া যেতে পারছেন তো মুখ্যমন্ত্রী যেখানে যায় বলিপ্রদত্ত হয়ে যাও অফিসাররা মাথা নিচু করে থাকে বলিপ্রদত্ত। এখন তার সঙ্গে সঙ্গে আমি দেখছি ব্যবসায়ীরা হাজির হচ্ছে, ব্যবসায়ীরা হাজির হচ্ছে, তারা তো দেশ চালাবে, আর তার সঙ্গে বলিপ্রদত্ত লোকেরা সব দেশ চালাবে হ্যাঁ হুজুর হ্যাঁ হুজুর করার জন্য, তাই কথা বলছি। যদি তিনি কি বললেন বোঝার চেষ্টা যদি করেন বুঝতে যদি পারেন পারস্পরিক ভালো, আমি বলবো যে একটা অভিজিৎ নিরব বন্দ্যোপাধ্যায় যে কোনো ক্ষেত্রের স্বীকৃত শিক্ষিত মানুষ যারা খোঁজ রাখেন গবেষণা করেন তাদের কাছ থেকে বোঝার মতো ওপেন মেস থাকাটা উচিত যদি মানুষ হিসেবে কেউ বিজেপি গড়ে তুলতে চান। এটা দিলীপ ঘোষণা পারবে না, রাহুল সিনহা রাও বিজেপি বলে না, ব্রিটিশ পশ্চিমবঙ্গের কখনো এরকম জিনিস দেখতে উপস্থিত ছিল না কম বয়সী ছেলে মেয়েরা, ফলে এটা হতে পারে না। মুখ্যমন্ত্রী সেই কারণে অ্যাপিল করছি, চিঠি দিয়েছে আজকে যে আপনি দ্রুত ব্যবস্থা নিন, বাকি যা হিজিবিজি রয়েছে টাকা খাচ্ছে বসে বসে ওর ভাগ 75% কোথায় যাচ্ছে আমি জানি না, কিন্তু সেটা আজ যেন যেখানে যা পর্যন্ত হয়েছে ইমিডিয়েটলি স্টপ করুন, তারপর ব্যবস্থা নিন। এই চিঠিটা আমি দিয়েছি বলে গুরুত্বপূর্ণ বলে মনে হলো, কাউকে বিশেষ করে বাচ্চা মেয়ে যেভাবে সে কেঁদে বললো কথাটা তারপরে মনে হলো যে আর কোথায় চুপ করে থাকাটা উচিত। বান্ডিল করে এসে জমা দিয়ে গেছে গতকালকে, এই তিনটে বান্ডিল আমি আর ভাই কুড়িনি, একটা দুটো তিনটে চারটে বান্ডিল, এই একটা বান্ডিল মানে হচ্ছে এই একটা বান্ডিল মানে হচ্ছে এই বুঝতে পারছেন তো হয়তো 50-55 জানি করে আসার পরে আমার মনে হলো যে আর কোথায় অপেক্ষা করা উচিত নয়, বেশি তারা সবাই ইন্টারভিউ ভালো করবে নিশ্চয়ই না, বা যাদের একাডেমিক নম্বর কম তারা সবাই ইন্টারভিউ খারাপ করবে না, নট নেসেসারি, কিন্তু সাধারণভাবে রেজাল্টটা ভালো হলে একটু তাদের ভালো হওয়ার কথা, রেজাল্টটা খারাপ হলে একটু খারাপ হওয়ার কথা। যাদের 40-এর 40 তারা কেউ 8.67 কি একটা বললাম 8.67 বেশি ইন্টারভিউ পায়নি একজন, আর যাদের একাডেমিকটা 40-এর 34 তাদের 29 জনের মধ্যে 12 জন মানে প্রায় 40% তারা কিন্তু 8.67 চাইতে বেশি। আমার সন্দেহটা হচ্ছে যে এরকম কোন রুল বেসিক কোয়ালিটি চালু করা হয়েছে ইন্টারভিউ নম্বর কম দেওয়া হবে আর রেজাল্ট খারাপ হবে ইন্টারভিউ নাম্বারটা বাড়িয়ে দেওয়া হবে বেশি দেওয়া হবে, এরকম কোন রুল কি চালু হয়েছে?
আমি খুব ব্যথিত চিত্তে মুখ্যমন্ত্রীকে একটাই তো মন্ত্রী এত বড় মন্ত্রী নেই বসতে একটা ব্যথিত চিত্তে আমি মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি দিলাম। এদের কতবার দেওয়া হলো আমি জানি না। আমার মনে আছে এদের ইন্টারভিউ করা হচ্ছে না, ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে না, 3 বছর হয়ে গেল আমাকে চিঠি দিতে হয়েছিল। সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এবছর মাস ধরে আমি গিয়েছিলাম বিক্ষোভ করছি। আমি বোধ হয় 2:30 সময় রাত্রে ফিরে এসেছি, তারপর শুনেছি ভোরবেলা পুলিশ পিটিয়েছিল, মনে আছে আপনাদের? তারপর মুখ্যমন্ত্রীকে বললাম, চিঠি দিলাম, 3 বছর পরে ভেরিফিকেশন দিয়েছে। ভেরিফিকেশন করতে 3 বছর লেগে যায়। কাগজ গন্ডগোল করার জন্য অনেক কিছু হতে হয়, সহজ করে কাজ করার জন্য সময় লাগে। স্বাভাবিক কারণে একটা ভয়ঙ্কর দুর্নীতির কাণ্ড কারখানা গোটা রাজ্য জুড়ে সব ব্যাপারে চলছে। নিয়োগ নেই, টেট এসএসসি পিএসসি দুর্নীতি ভর্তি, শিল্প নেই, আনএমপ্লয়মেন্ট চূড়ান্ত, যদি কেউ কোনো কাজ পেয়ে থাকেন টুকটাক সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আমি সম্প্রতি আমার ছেলে পেয়েছি পিঠে কোয়ারেন্টাইন অসুস্থ হয়ে হাসপাতালে, 2015 সালে টেট পরীক্ষা হয়েছে। যারা টেট পরীক্ষা পাস করেছেন তারা এলিজিবল ফর্ম ফিল আপ করার জন্য, তারা ফর্ম ফিল আপ করেছেন 2 লক্ষ। এই ফর্ম ফিল আপ করার জন্য নোটিফিকেশন গভর্নমেন্ট জারি করেছে 2016 সালে অন দি বেসিস অফ টেট রেজাল্ট। যারা পাস করেছো তারা অ্যাপ্লাই করো, 2 লক্ষের উপর অ্যাপ্লাই করেছে এবং 2-3 বছর ধরে অপেক্ষা করে থাকলে অ্যাপ্লিকেশনের পর অনলাইন অ্যাপ্লিকেশন শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এই কথাটা জানাতে 3 বছর সময় লেগে যাবে। শেষ পেয়ে সেটা বিক্ষোভে বসল, আমিও সেই বিক্ষোভে বাজার দিকে হারিয়ে হয়েছে এক যত দ্রুত সম্ভব অনধিক 3 মাসের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করুন। 2, গাইডলাইন অনুযায়ী নোটিফিকেশন অনুযায়ী এর মধ্যে তৈরি হয়েছে নতুন যে শূন্য পদ মানে আপডেটেড ভ্যাকেন্সি শুড অলসো বি অ্যাপয়েন্টেড এর মধ্যে। 3, মেধা তালিকার বিষয়ে যে অভিযোগগুলো জমা পড়েছে তাকে যাচাই করে মেধা তালিকাকে ত্রুটিমুক্ত করতে হবে, যেন তারপরে আর কেউ কোনো কমপ্লেন করলে তার উত্তরটা পায় খাতায় দেখাতে পারে। তথ্য ওয়েবসাইটে দিন, সমস্ত তথ্য ওয়েবসাইটে দিতে হবে, কোন কঠিন ব্যাপারে না একটা বিষয় যাচাই করার সুযোগ, খতিয়ে দেখার সুযোগ, যাচাই করার সুযোগ পরীক্ষার্থীদের থাকবে। 5, স্বচ্ছতার সাথে প্রত্যেক বছর অ্যানুয়াল টেস্ট হতে হবে, অ্যানুয়াল টেস্ট, অ্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট। সেই বড় সালে কবে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তারপর 7 বছর চলে গেল। তারা বিকাশ ভবনে তাদের কথা জানাতে যাবে বা কাউন্সিল অফিসে যাবে, জানাও করছে না, প্রায়শই করছে। এবং গত পুজোর সময় হোয়াটসঅ্যাপে অথবা মেনলি হোয়াটসঅ্যাপে এত মেসেজ পেয়েছি অজস্র ছেলেমেয়ে যাদের আমি চিনি না, আমি জানি না, কার্যত কাতর কর্যাদের আবেদন করছে যে আমাদের কি অপরাধ, আমাদের শিক্ষা যোগ্যতা সব বাতিল করে দিয়ে এটা একেবারে চূড়ান্ত দুর্নীতি চলছে নিয়োগ প্রক্রিয়ায়। এটা দেখা দেখুন কদিন ধরে পড়ে যাচ্ছে। কালকে আমাদের একটি মেয়ে এসেছিল, শোনার পরে মনে হলো যে একটু ভয়ঙ্কর অপরাধ, সমস্ত কর্মী আছে আমাদের আরো বহু। মেয়েটির নাম নাজমিন আরা, টেট রোল নাম্বার 77। মেয়েটি একাডেমিক রেজাল্ট যা এই যে পরীক্ষার্থীদের নিয়ম আছে 50 একাডেমিক রেজাল্ট, 40 টেট, 10 ইন্টারভিউ, 50-এ 50 পেয়েছে।
আমি দেখলাম আপনারা গেলাম এইচএস সবই আছে আমার কাছে বিএ বিএ এটসেট্রা দেখছি আমি তাদের নাম বলছি না যে তাদের নাম লিস্টে উঠেছে ওর যেখানে 50-এ 50 বিএডের 10 বাদে 10 দিনে 40-এ 40 সেখানে 34 পেল 62% তার মানে যোগ করলে আসবে যে 24.8 যোগ আছে কোনোভাবেই আসে না 10-এ 10 দিলেও আসে না তার ইন্টারভিউ নম্বর 10 আর 24.8 যে নাম্বারটা খুব হওয়ার কথা সিম্পলি 62% তার 40% তার মানে কি সিম্পল নাম্বার 62 × 40 / 100 এটা 5-7 ছেলেমেয়েরা যায় সেই অঙ্কটা 24.8টা বেড়ে হয়ে গেল 36.2 জালিয়াতি আট করো কম থাকলেও তুলে দাও